নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার শুভ আশীর্বাদ কামনা করে আমি আজকের ক্লাস শুরু করছি। আজ 2 তারিখ 6 মাসের তৃতীয় শ্রেণীর বিষয় বিজ্ঞান এই সাবজেক্টের মধ্যে আমি আজকে আলোচনা করব জড়বস্তু, জল এবং বায়ু সম্পর্কে। আগের দিন বলেছিলাম আমাদের পরিবেশের প্রধান 3টি জড় উপাদান হচ্ছে মাটি, জল এবং বায়ু। গত ক্লাসে আমি মাটি সম্পর্কে আলোচনা, মাটির উৎপাদন ক্ষমতা, বিভিন্ন শ্রেণীর মাটি, তাদের ব্যবহার, মাটির দূষণ ইত্যাদি সম্পর্কে আলোচনা রেখেছিলাম। আজ আমার আলোচনার মধ্যে থাকছে জল এবং বায়ু। জল কি, এই প্রশ্নের উত্তরে আমরা সবাই ছোটবেলা থেকে জেনে এসেছি জল হচ্ছে জীবন, অর্থাৎ জল না থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না। এই জলের ব্যবহার আমরা সবাই জানি, সকালে ঘুম থেকে উঠেই আমাদের জলের প্রয়োজন হয়, হাত মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা ইত্যাদি করতে গিয়ে আমাদের জলের প্রয়োজন হয়। সেই থেকে শুরু করে মা বাবা বাড়িতে যে যা কাজ করেন বেশিরভাগই জলের সাহায্যে করতে হয়। কৃষকরা মাঠে চাষ করেন, তবু জলের সাহায্য নিতে হয়। খাওয়া দাওয়ার পর মা বাসন মাজেন, সেটাও জল দিয়ে করতে হবে। এইসব জলের সাধারণ ব্যবহারগুলি আমরা সবসময় ঘরেই দেখে থাকি। এছাড়া জলের কিছু প্রয়োজনীয় ব্যবহার রয়েছে, যেমন বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণাগারে জল ব্যবহার করেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে, কৃষকেরা জলসেচের জন্য জমিতে জল ব্যবহার করেন, জলের স্রোতের উপর এক ধরনের মেশিনের চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, যার সাহায্যে আমাদের এই সমাজ পরিচালিত হচ্ছে বিদ্যুতের সাহায্যে। আমরা জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানলাম। এছাড়া গাছপালা যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের প্রধান উপাদান হচ্ছে জল। জল না হলে গাছ খাদ্য তৈরি করতে পারবে না, তাই সেই জল গাছ মূলের সাহায্যে মাটি থেকে শোষণ করে নেয়। এই জল নিয়ে গাছ তার খাদ্য তৈরি করে। সার্বিকভাবে আমরা বলতে পারি যে জল হচ্ছে আমাদের জীবন। ঠিক আছে, এবার জলের প্রকৃতি অর্থাৎ জলের কিছু বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে আমি বলছি। বিশেষ কিছু তোমাদের আলোচনার মধ্যে নেই, তবে এটুকু জানবে জল হলো একটি তরল পদার্থ। কেন? কারণ জলকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে। জল যদি আমরা গ্লাসের মধ্যে রাখি তাহলে সেটা গ্লাসের মতো দেখতে হয়ে যায়, যদি আমরা বাটিতে রাখি বাটির মতো হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সেটা মেঝের উপর ছড়িয়ে যায়। অর্থাৎ জলের এগুলি হলো ধর্ম, দেখে আমরা বলতে পারি জল একটি তরল পদার্থ। এই জল রাসায়নিকভাবে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে আমি বলবো অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটো গ্যাস মিলিয়ে জল তৈরি হয়। জলের ব্যবহার তো আমি আগে বলেছি, জলের প্রকৃতি সম্পর্কে বললাম, এবার বলবো জলের দূষণ সম্পর্কে। দূষণ অর্থাৎ জল কীভাবে দূষিত হয়। আমাদের নানাবিধ কাজের জন্যই জল বিভিন্নভাবে দূষিত হয়। আমরা বিভিন্ন পূজা পার্বণে যে সমস্ত বর্জ্য পদার্থ, ফুল, বেলপাতা ইত্যাদি হয়, এছাড়া প্রতিমা বিসর্জন করি আমরা নদীর জলে, পুকুরে আমরা স্নান করি, বাসন মাজি, গরু বাছুর ইত্যাদি স্নান করাই, এইসব করতে গিয়ে আমাদের পুকুর, নদী, নালা, খাল, বিল সব দূষিত হয়ে যায়। তাই এই দূষণ যাতে কম হয়, অর্থাৎ দূষণ কমানোর জন্য আমাদের এই যে কাজগুলো, এই কাজগুলো আমাদের খুব কম পরিমাণে করতে হবে জলের সাহায্যে, তাহলে আমরা জল দূষণের হাত থেকে রেহাই পাবো, অর্থাৎ জল আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে জলের ব্যবহার, দূষণ দূরীকরণের আমরা উপায় সম্পর্কে কিছু কিছু বললাম। এবার আমার জল সংরক্ষণ করার কিছু উপায় বলবো, সেটা হচ্ছে আমরা ট্যাপের জল সাধারণত ব্যবহার করি পানীয় জল হিসাবে। সেই পানীয় জলের ট্যাপ আমরা জল নেওয়ার পর
সেই ট্যাপটা যাতে খোলা থাকে, খোলা না থাকে সেদিকে আমরা দৃষ্টি রাখবো। অর্থাৎ জল নেওয়ার পরেই আমরা ট্যাপটা বন্ধ করে আসবো, তাহলে জলের কিছুটা অপচয় কি হবে, বন্ধ হবে, আমরা সঠিকভাবে জল ব্যবহার করতে পারব। তাহলে জল বোঝা গেল। এবার আমরা আসবো বায়ুতে। বায়ু কি? বায়ু হলো সাধারণ ভাষায় আমরা বলি বাতাস। আমরা বাতাসকে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। দেখো এই যে আমরা বেঁচে আছি, বেঁচে আসার প্রধান উপাদান হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস। শ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা মারা যাব, তাই না? তাহলে শ্বাস চালানোর জন্য আমাদের প্রধান উপযোগী জিনিস হচ্ছে বায়ু। বায়ুর যে অক্সিজেন আছে সেটা আমরা নাকের সাহায্যে টেনে নিই, টেনে নিয়ে সেটা আমাদের ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে নেয় ফুসফুস। সেই পরিবর্তিত যে রূপটা বাতাসের, কার্বন ডাইঅক্সাইডটা, সেটা আবার নাক দিয়ে আমরা বাইরে বের করে দিই। এভাবে আমরা শ্বাস প্রশ্বাস চালাই কার সাহায্যে? বায়ুর সাহায্যে। এই বায়ু পরিবেশের একটি প্রধান উপাদান। বায়ুকে কাজে লাগিয়ে আমরা অনেক রকমের কাজ করে থাকি। দেখো পাল তোলা নৌকা তোমরা দেখেছ হয়তো, কেউ কেউ পাল তোলা নৌকা আমরা বায়ু শক্তির সাহায্যে চালিয়ে থাকি। এছাড়া বায়ু শক্তির সাহায্যে বিভিন্ন যন্ত্রের চাকা ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ তৈরি করা হয়। বায়ুর এছাড়া অনেক ব্যবহার আমাদের বর্তমানে প্রচলিত হয়ে আছে। জল এবং বায়ু আমরা এই দুটোর ব্যবহার সম্পর্কে জানলাম। এবার আরেকটা কথা বলতে অবশ্যই প্রয়োজন, সেটা হলো জল যেরকম একটি তরল পদার্থ ছিল, বায়ু কিন্তু তরল নয়। বায়ু হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ, অর্থাৎ এর নির্দিষ্ট আকার আয়তন কোনো কিছুই থাকে না। এটা যে পাত্রের মধ্যে আমরা রাখবো, আবদ্ধ পাত্রে যদি রাখি তাহলে সেটা যত কম পরিমাণেই আমরা রাখি না কেন সেটা সেই পাত্রের সমস্ত অংশটা দখল করে নেয়। ঠিক আছে, তাহলে আমরা এবার বায়ুর সাহায্যে আমরা কী কী করি সেটা বললাম। এছাড়া বায়ুর আরেকটা কাজ আছে, সেটা হলো আগুন জ্বালানোতে বায়ুর অক্সিজেনটা বিশেষভাবে কাজে লাগে। আবার আগুন নেভানোর কাজে আমাদের কার্বন ডাইঅক্সাইডকে আমরা ব্যবহার করি। এই দুটোই বাতাসের উপাদান, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এই সকল কিছু থাকার জন্য বায়ুকে আমরা মিশ্র পদার্থ বলে থাকি। কথাটা মনে রাখবে, বায়ুকে কী বললাম? মিশ্র পদার্থ। ঠিক আছে, তাহলে জল এবং বায়ু সম্পর্কে আমি মোটামুটি আলোচনার মধ্যে কিছু কিছু বললাম। এবার তোমাদের এই জল এবং বায়ুর উপর ভিত্তি করে তোমাদের কিছু আমি বাড়ির কাজ করতে দেব। তোমরা বাড়ির কাজগুলি খাতায় লিখে নাও অথবা বইয়ে দাগিয়ে নাও। তোমরা 39 পৃষ্ঠায়, বইয়ের 39 পৃষ্ঠায় দেখো, যারা যারা আমার ভিডিওটা সরাসরি দেখছো তারা বইয়ের 39 পাতায় যাও। দেখো 39 পাতায় প্রথম প্রশ্ন হচ্ছে আমার, জল কি জাতীয় পদার্থ? জল কি জাতীয় পদার্থ? বায়ুতে মূলত কি কি উপাদান থাকে? বায়ুতে মূলত কি কি উপাদান থাকে? কেমন জল পান করা উচিত? কেমন জল পান করা উচিত? এবারকার প্রশ্নটা একটু অন্য ধরনের। প্রশ্নটা হচ্ছে, বায়ু যে আছে তা আমরা কি করে বুঝব? বায়ু যে আছে তা আমরা কি করে বুঝব? এছাড়া তোমাদের আরও একটি প্রশ্নের উত্তর করতে হবে, সেটা হলো জল দূষণ রোধ করার উপায়গুলি লেখো। এই যে কয়েকটা প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নগুলি তোমরা সবাই আজকের তারিখ অর্থাৎ 2/6/2020 তারিখ দিয়ে সবাই মুখস্থ করবে এবং লিখে রাখবে খাতায়। আমি বন্ধ শেষ হলে স্কুল তখন আমি সেগুলি দেখে দেবো। তাহলে আজ আমি এখানেই শেষ করছি। নমস্কার।